আর সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখো কার দর্শন হয়ে গেল। বাদর বাবাজি পুরো ঘুরে বেড়াচ্ছে এদিক সেদিকে, কোন দিকে যে লাভ দেবে ও নিজেই বুঝতে পারছে না হয়তো। তো চলো বন্ধুরা, আমি আমার কাজ শুরু করে দিই। আজকে এক বাটি দেখো কি রান্না করেছি, ম্যাগি। তো সেটি খাবো আমি আর আমার মেয়ে মিলে। এক জায়গা থেকে দুইজনের হয়ে যায়। আমি বেশি ম্যাগি খাওয়া পছন্দ করি না। হানি আবার ভীষণ ভালোবাসে ম্যাগি, সবসময় অবশ্য ওকে করে দিই না, কারণ ম্যাগি খাওয়া ভালো না, ওই মশলাটা খুব খারাপ। তো মশলা আমি না দিয়ে আজকে ম্যাগিটা করেছি। তো চলো খেয়ে নিই। তিরুপতি ঘুরে আসার পরের থেকে শরীর প্রচণ্ড টায়ার্ড হয়ে গিয়েছিল, কারণ এতটা রাস্তা বাস জার্নি করেছিলাম। তো তারপরে আর কোনো রকমের ব্লগ শুটই করতে পারিনি। তো দুদিন আগে এসেছি আমরা এই ব্লগটা ছাড়ার। আগামীকাল হানি স্কুল আছে, তাই হোমওয়ার্কগুলো আমি করাচ্ছিলাম। আর বন্ধুরা, রত্না লাইফস্টাইল ভাগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা তিরুপতি থেকে ঘুরে এসেছি, প্রায় দুদিন হয়ে গেল। তো ঘরের অবস্থা খুব খারাপ, মানে কোথাও ঘুরতে গেলে যে ঘরের অবস্থা কি হয় তোমরা সেটা জানোই। তো এই জায়গাটা, এই যে জামা কাপড়গুলো আমি সব গুছাচ্ছি, খুব খারাপ অবস্থা। যে জামা কাপড়গুলো প্রয়োজন নেই সেগুলো ট্রাঙ্কে ঢোকাবো। তো চলো বন্ধুরা, আমরা একটু গুছিয়ে নিই, তারপরে আবার ফিরে আসছি। আর তিরুপতি নিয়ে অনেক কিছু গল্প করার আছে, তো সেগুলো তারপরে আমি ধীরে ধীরে করছি তোমার। আসলে বাইরে যাবার সময় আমরা যে জামা কাপড়গুলো গুছাই, অনেক জামা কাপড় নিই না, তো তখন অনেক কিছু বের করতে হয়, কোনটা পরবো কোথাও ঘুরতে গেলে। তো সেগুলো করতে গিয়েই আমার এই অবস্থা হয়েছে, প্রচুর পরিমাণে জামা বের করে ফেলেছি। আমিও করেছি, আমার হাজবেন্ডও করেছে, আবার হানির জামাগুলোও বের করতে হচ্ছিলো, যার জন্য এতটা পরিমাণ জামা আমি বের করে ফেলেছি যে এখন সেগুলো গোছাতে গিয়ে আমার নাজেহাল অবস্থা হয়ে গেছে। তো যাক, কিছু করার নেই, গোছাতে হবে। এখানে কি আছে? এখানে তো তোমার জামা কাপড়। আমি জামা কাপড় রাখার জন্য না দুটো ব্যাগ করে নিয়েছি, একটার মধ্যে গরম জামা রাখি, আরেকটার মধ্যে রেগুলার পরা জামা রাখি। এই দেখো, কথা বলতে বলতে কে চলে এসেছে, এ তো এখন চারিদিকে ঘুরে বেড়াবে আর ছুটে বেড়াবে। তাড়াতাড়ি চলে আসবি, বেশি লেট করবা না, তাহলে রান্না করতে দেরি হয়ে যাবে। হানি আর হানির বাবা দোকানে গেল, যেহেতু আজকে সানডে, হানির বাবার অফিস ছুটি। এখন 12:30 বেজে গেছে, দেখো পাক্কা 12:30 বাজে, রান্না করতেও লেট হয়ে গেছে। আমি ডাল বসিয়ে দিয়েছি। আসলে ঘর গুছাতে গুছাতে এতটাই দেরি হয়ে গেছে, মানে এই যে জামা কাপড়গুলো গোছ গাছ কোথাও ঘুরতে গেলে না, তারপরে আসার পরে না আমি দেখেছি প্রচণ্ড কাজের প্রেশার বেড়ে যায়। তো যাক, আমি কাজগুলো করি ধীরে ধীরে। জামা কাপড়গুলো ধুতে দিয়েছি সব, এখন মেয়ে কে হানির বাবা বলছিল একটুখানি ভেজ তরকা ডাল বানাও, তো আজকে ভেজ তরকা ডালটাই বানালাম। অনেক দিন ধরেই বানাই না, তো ডিমার থেকে নিয়েছিলাম তরকা ডাল, তো সেটিই বানালাম। দেখো ভাত বসিয়ে দিয়েছি। আজকে আমার শরীরটা ভালো ছিল না, তো জামা কাপড়গুলো হানির বাবা ধুয়ে সব মেলে দিয়েছে। ভালো ছিল না বলতে, জার্নি করে আসার পরে না প্রচণ্ড টায়ার্ডনেস শরীরে ফিল হচ্ছিলো, যার জন্য আর কিছু কাজ করতেই ভালো লাগছিলো না। দেখো তরকা ডালটা প্রায় ড্রাই হয়ে গেছে, তো আমি এখন নামিয়ে নেব। আজকে বেশি কিছু পদ না আমি রান্না করিনি। দেখো ডিমের অমলেট করেছি। হানি বলছিলো যে আমার জন্য গোল করে ডিমের অমলেট করবে রুটির মতো, তো আমি এটাকে না কোনো রকমভাবে ফোল্ড করিনি, গোল করেই উঠিয়ে নিয়েছি। তো ওর মতোই আমি সবগুলো অমলেট করলাম, কোনোটাই আমি ফোল্ড না করেই করেছি। ভালোই লাগছিলো কিন্তু দেখতে। ওদের খাবার দিয়ে দিয়েছি, এখন আমি স্নানে যাব। দুটো বেজে গেছে, তারপরে স্নান করে ফিরে আসছি বন্ধুরা, আর পুজো দিতে হবে, অনেক লেট হয়ে গেছে এই ঘর গোছাতে গোছাতে আর রান্না করতে করতে। স্নান করলাম, পুজো দিলাম, খাওয়া দাওয়া শেষ করলাম, এখন একটুখানি দাঁড়ালাম। আজকে ওয়েদারটা খুব একটা ভালো না, মেঘলা মেঘলা হয়ে আছে। হানির বাবা একটুখানি বাইরে বেরোলো, ওর তো রবিবার করে মাছ ধরার ভীষণ নেশা, এখানে পুকুর রয়েছে, তো সেখানে যায় বন্ধুদের সাথে মাছ ধরতে। 5টার মধ্যে চলে আসবে, কারণ আবার হানিকে পড়তে দিতে যাব, এখানে টিচার দিয়েছি না একটা, সেখানে যাব। হানি কী করছিস? বেশি খাস না, চকলেট খেলে দাঁত নষ্ট হয়ে যাবে।
দুটো মোবাইল নিতে ভুলে গেছে না একটা আমার বরের একটা ভুলো মন রয়েছে প্রচন্ড পরিমাণে মোবাইল নিতে ভুলে যায় মোবাইলই নেয়নি কোনো না ওর বাবা দেখো মোবাইল না নিয়ে চলে গেছে এখন পাঁচটা বাজলে কি করে বুঝবে কি যে করে না সত্যি একেবারে তিরুপতি ট্যুর তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে তিরুপতি মন্দিরটা তো খুব সুন্দর কি বলবো মানে তিরুমালাতে যে তিরুপতি মন্দিরটা মন্দিরটা যেখানে রয়েছে ওই জায়গাটার নাম হলো তিরুমালা আর আমি যেখানে বললাম যে হোটেলে বাস স্ট্যান্ডের কথা বললাম ওটা হলো তিরুপতি শহর হ্যাঁ মানে আমিও প্রথমে বুঝতে পারিনি যে কি মানে জিনিসটা কি আমি তিরুপতি তিরুপতি বলছি তো ওখানেরই লোক বলল তিরুপতি হলো বাস স্ট্যান্ডে আপনি যে নেমেছেন এই শহরটাতে ঘুরছেন এটা তিরুপতি আর তিরুপতি যে মন্দিরটা রয়েছে তিরুপতি ঠাকুর মানে তিন জগতের পতি নারায়ণ তো ওনার জায়গা হলো তিরুমালাতে তারপরে কনফিউশনটা কেটে গেল যাক কিন্তু মন্দিরটা অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর যারা যায়নি তারা মিস করছো তারা একবার হলেও তিরুপতি যাও দেখে আসো একদম সোনা দিয়ে মানে গোল্ড দিয়ে তৈরি আর ওখানে তো পুরো টাকার বৃষ্টি হচ্ছে বন্ধুরা আমি তো ঢুকে একদম থ হয়ে গেছি এইভাবে এইভাবে মানে মুঠ মুঠ করে পয়সা এইভাবে ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে যেভাবে কিছু ছুঁড়ে দেয় এরকম করে বাপ রে বাপ পুরো পয়সার বৃষ্টি হচ্ছে ঢোকা মাত্রই আওয়াজ হচ্ছে ছিন 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 করে চতুর্দিক থেকে পয়সা পড়ছে প্রচুর টাকা পয়সা বাবা রে কি বলবো ওগুলো না মানে নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না ওয়ালের মধ্যে একদম পয়সা কয়েন গেঁথে গেঁথে রাখা মানে কি বলবো ওগুলো না আমি যে যে দেখে আসছি সত্যি ওখানে দাঁড়িয়ে দেখেই যাচ্ছিলাম আর মন্দিরের চূড়া তো পুরো সোনা দিয়ে বানানো আর গেটটাও পুরো সোনা গোল্ডেন বড় বড় সেলিব্রিটিরা যায় ওখানে তোমরা জানো সবাই যায় ওখানে আমরাও যতটা পেরেছি হ্যাঁ ওখানে দিতে হয় কিছু আমি আমার হাজবেন্ড আমি আর আমার মেয়ে আমাদের চুল কিছুটা পরিমাণ ওখানে দান করেছি আর কিছু টাকা ওখানে দিয়ে আসতে হয় কুবের রাজা রয়েছে না ওনার উদ্দেশ্যে তো সেখানে কিছু দিয়ে এসেছি তো বন্ধুরা একটুখানি বিশ্রাম নিয়ে নিই তারপরে ফিরে আসছি কারণ দুপুরবেলা একটুখানি মানে ঘুরে আসার পর থেকে এত কাজ ঘরের বেড়ে গিয়েছিলো যে পুরো টায়ার্ড হয়ে গিয়ে মানে টায়ার্ড থাকি তো একটু ঘুমিয়ে নিই তো একটুখানি বিশ্রাম করে নিয়ে তারপরে আবার ফিরে আসছি শুয়েছিলাম না চোখটা লেগে গিয়েছিল তো উঠে পড়েছি জামা কাপড়গুলো নিয়ে যাই শুকিয়ে গেছে মানির বাবা তো অনেকক্ষণ আগে মেলে দিয়েছে জামা কাপড়গুলো নিয়ে তারপরে ঘরে চলে যাই তো চলো বন্ধুরা হানি তো কান্না পেয়ে যায় পড়তে যাওয়ার নাম শুনলে কিছু করার নেই পড়তে দিতে যেতেই হবে হানির বাবা এখন কখন আসবে আমি নিজেও জানি না চাবিটা আমি নিজে দিদির কাছে দিয়ে তারপরে ওকে পড়াতে দিয়ে আসি তো বন্ধুরা আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি আবার নতুনভাবে তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে তোমরা সকলে সুস্থ থেকো ভালো থেকো টাটা বাই